হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি ছোট গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম পিঁপড়ে ও ঘুঘু। তাহলে চলো শুরু করা যাক। এক পিঁপড়ের খুব পিপাসা পেল। সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ। পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু। ভাবল পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখল। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু। অনেকদিন পর এক শিকারি এলো নদীর পাড়ে। তার হাতে ছিল তীর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল। শিকারি ঘুঘুর দিকে তীর তাক করল। পিঁপড়েটা সব দেখছিল। অমনি সে শিকারির পায়ে কামড় দিল। শিকারির হাতের তীর নড়ে গেল। ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। বেঁচে গেল প্রাণ। ছোট্ট বন্ধুরা, এখন তোমরা এই ছবির শব্দ দিয়ে ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।